आज के हमारे हाईकोर्टे महामान्य हाईकोर्टे आम्रा जे लेबर कोड जे चार्ज गठन करेछिलो ডক্টর ইউনূস সাহেব সহ আরও তিনজনের বিরুদ্ধে ওইটার বিরুদ্ধে আমরা হাইকোর্টে একটা রিট আবেদন করেছি। এটা ছিল রিকোয়াশমেন্টের জন্য আমরা আবেদন করেছি। এইটার বিচারক হচ্ছে মিস্টার জাস্টিস হাবিবুল বনি সাহেবের কোর্টে। তো আজকে এটা 56 নাম্বার লিস্টে ছিল, এটা আজকে কোর্ট সময় দিয়েছেন এবং এটা যেহেতু আজকের জন্য সময় দিয়েছেন, এটা বন্ধের যেদিন খুলবে সেদিন এটা আসবে। কী চেয়েছেন এই বিষয়ে? আমরা চেয়েছি যে শ্রম আদালতে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যদের বিরুদ্ধে যে মামলাটা করেছে, এই মামলাটার কোনো আইনগত ভিত্তি নাই। তার কারণ ওনারা মামলা করেছেন যে ডক্টর ইউনূস সাহেব এবং ওনারা সহ গ্রামীণ টেলিকম লেবার আইনের 4-7 এবং 4-8 ধারা ভায়োলেশন করেছে। আমরা বললাম 4-8 আর 4-7-এ ডেফিনেশন দিয়েছে যে একজন শ্রমিক কতদিন পরে সে স্থায়ী শ্রমিক হবে। একজন কেরানি হবে 3 মাস আর স্থায়ী শ্রমিক হবে 6 মাস। তো এইখানে তো কোনো অপরাধের কথা বলা হয় না, এটা তো ডেফিনেশন। আর বলেছে যে শ্রমিকদের 5% নেট প্রফিটের টাকা দেওয়া হয় না, এটা হচ্ছে 234 ধারা লঙ্ঘন করা হয়েছে বলে এই অপরাধ করা হয়েছে। তখন আমরা বললাম 234 ধারায় যদি লঙ্ঘন হয় এটা কিন্তু ক্রিমিনাল অপরাধ না, কারণ লেবার আইনের 236 ধারায় বলা আছে যদি 234 ধারা অনুযায়ী কোনো অর্থ জমা না দেওয়া হয় তাহলে সরকার একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেবেন, এই নির্দিষ্ট সময়ের ভিতরে টাকা জমা দিতে হবে। দ্বিতীয়ত, এই নির্দিষ্ট সময়ের ভিতরে যদি তিনি দিতে না পারেন তাহলে যারা পরিচালক আছেন এবং দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করা হবে। এবং তারপরে বলা আছে 1 লক্ষ টাকা এবং অব্যাহত প্রতিদিনের জন্য 30 দিনের জন্য 5,000 টাকা করে জরিমানা দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে এটা যদি দেওয়া না হয় এটা পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্টে আদায় করা হবে। তারপরে চতুর্থতে বলা আছে এই আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করা যাবে। 5-এ বলা আছে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত। তাহলে এই 234 ধারা ভঙ্গটা এটা কোনো ক্রিমিনাল অপরাধ না। এই কোর্টে আইন দেখিয়ে কোর্টকে আমরা বললাম। তারপরে আরেকটি কথা বললাম যে কোনো শ্রমিক যদি কোর্টে মামলা করতে কোনো লেবার ইন্সপেক্টর সরাসরি কোর্টে মামলা করতে পারবেন না। কোর্টে মামলা করবেন 319-5 ধারা অনুযায়ী একমাত্র চিফ ইন্সপেক্টর অফ লেবার, উনি ছাড়া কেউ মামলা করতে পারবেন। তাহলে শুনানি কবে হবে? কোনটা যেটা বাতিল চেয়েছে এটা শুনানি হবে কাল আফটার ভ্যাকেশন।